উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এই পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে। আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত নিতে এসেছো? এ তোমার অন্যায় রাগ বাবা। থাক থাক, ন্যায় অন্যায় আজকের দিনে তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটি কে? এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন? অন্য সংস্থান আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপরার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে, বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। ও, আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসেবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়, আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করবো। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? ও, তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে। চুপ করো, বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্র উচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করছি। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন বুঝতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না বাবা নয়, আর ও নাম তুমি মুখে উচ্চারণ করো না, আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও যাও। তুমি কাঁদছো? কাঁদবো না, তুই এমনি করে সকলের মুখে চুনকালি লেপে দিবি। শোনো মা, আমি তোমার মেয়ে, আমি কোনো অন্যায় করিনি। যে অন্যায়ের মধ্যে তোমরা মানুষ হয়েছো, চোখের জলে আর সে অন্যায়কে আটকে রেখো না। ওই মেয়ে এ বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করবো না, এই আমি বলে রাখলাম। শুনলি? আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।